নিজের হাতে সতীকে নুন দিয়ে এসেছি। তো ভুলে গেছে? না না, তা কি করে হয়, মা তুক্কা কি করে ভুল করবে। কি হয়েছে দাদি? না কিছু না মা। হ্যাঁ গো, তোমরা কাউকে জানতে দিও না যে খাবারে নুন নেই, তাহলে তাহলে শুধু কষ্ট পাবে। হ্যাঁ, আপনারা কাউকে জানতে দেবেন না, তাহলে যে ও ভারী দুঃখ পাবে। কষ্ট হলেও এই খাবারটাই খেয়ে নিন, যদি ও এসে জানতে চায়। কিন্তু ছৌ নাচের দলের লোকেরা এই তো আপনারা এসে গেছেন, বসে পড়ুন। কিন্তু মা দুর্গা, মা দুর্গা এক্ষুনি আসবে, আপনারা বসুন। বসবো? মাফ করবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আছে। সতীমা যেমনই রেখে থাকুক না কেন, আপনারা কিন্তু তার প্রশংসা করবেন, না হলেও খুব। মা, প্রসাদ খাওয়ার সময় দেবী তার স্বাদের কথা ভাবে? ভোগ তো সবসময় অমৃত, কিচ্ছু ভাববেন। তোমরা সবাই খাওয়া শুরু করেছে তো? হ্যাঁ রে সতীমা, তোর রান্না করা খাবারের সুস্বাদু গন্ধটা নাকি যেতেই আমাদের সবার খিদে বেড়ে গেছে রে। শুধু খেলে হবে? কেমন হয়েছে একটু বলতে হবে তো। খুব ভালো, খুব ভালো সতীমা, খুব ভালো। অমৃত কাকে বলে জানিস সতীমা? সে তো চরণামৃত সতীমা।
আর একে একে বলে অমৃত। নিজের হাতে নুন রেখে গেছি, গেল কোথায়? ভাগীরথী তো নদীর পাড়ে বাঁধা, আর ওর মা সেও তো রান্নাঘরে যায়নি। তাহলে এই কাণ্ড কে করল? তবে কি ভাগীরথী কাউকে দিয়ে এই কাজ করালো? সত্যি ভাগীরথী খেয়েছে? আমি তোকে দিয়েই চলে এসেছি গো, আমি কি করে জানবো ও খেয়েছে কিনা? দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। আমি যাব না হাসি, আমি বরং যাই তোমার সঙ্গে। চল চল। ভাগীরথী প্রাসাদে কখন আসবে? শোনো, ওকে প্রাসাদে নিয়ে এসো না গো, আজকে না আজ হবে। ওকে আর কতক্ষণ তুমি বেঁধে রাখবে গো? কি বা ছেড়ে দাও না, সকলের তো খাওয়া হয়ে গেছে। ছেড়ে দেবো, তার জন্যই তো ওখানে যাচ্ছি। আমি ওখানে গিয়েই ওকে ছেড়ে দেবো। তুই এদিকটা দেখ, আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসছি। এসো মোহিনী। কেউ আসেনি খেতে? আবার কে আসবে? ওই রাস্তায় একটা লোক আমাকে ধরল, বললো তার নাকি খুব খিদে পেয়েছে। তাই লোক? হ্যাঁ গো। তুই কি তাকে খেতে দিয়েছিস নাকি? না গো, বললাম তাকে এখানে আসতে। কেমন দেখতে রে সতী? মুখ তো দেখিনি। রাস্তার লোক কে সে? সতীকে মারু। তার আগে ওই বাড়িতে আমাকে ঢুকতে হবে।
অতি দয়ার শরীর। তোকে যখন জেচে বাড়ি এনেছে তার মানে আমাকেও বাড়িতে নিয়ে যাবে। আমাকে খালি দয়া ভিক্ষে করতে হবে ওর কাছে, তাহলেই আমাকে বাড়িতে নিয়ে যাবে। শোন ভাগীরথী, তুই একটা কাজ কর। কি কাজ বলো? সামনেই রথ, তুই সতীকে যেভাবেই হোক বোঝা ওজন এই রথের মেলা বসায়, সেখানেই সতীর সাথে আমার দেখা হবে। আর তারপর সেখানে আমি বেশ করেছিলে বেঁধে রেখেছি। তুই খেয়েছিস। আর আরে একটা ব্যাপার সাবধান করে দিই, এই খাবারে কিন্তু আর কত দূর গো? শুনবো শুনবো পরে শুনবো, তুমি এখন যাও, যা বলার পরে বলো, এখন যাও। দেখো সতীর রান্না খেয়ে সবাই তো প্রশংসা করলো, ভাগীরথী ঠিক ঠিক নাকশিট করবে, বলবে রান্নাটা একদম বাজে। চল আই ভাগীরথী, সত্যি করে বলতো। চুপ কর মোহিনী। কি আসল কথা গো বলো না। ওরা কি টের পেয়ে গেল নাকি যে দাদা শ্বশুর এসেছিল? হ্যাঁ ভাগীরথী, সত্যি করে বলতো। হ্যাঁ বলতো, রান্নাটা কেমন হয়েছে? ও রান্না খুব ভালো হয়েছে গো, দেখো আমি পুরো চেটে পুটে পরিষ্কার করে খেয়েছি। রান্না ভালো বলছিস? হ্যাঁ গো। আলুনি খাবার খেয়ে ভালো বলছে? হ্যাঁ গো। দিদিকে বলবে আমাকে রান্না শেখাতে? বাবা, যে সতীর রান্নার প্রশংসা করছিস? বুঝেছি, এখান থেকে ছাড়া পাওয়ার জন্য, তাই তো? সত্যিটা কি করে লুকোই বলো? মিথ্যে কথা বলছে ভাগীরথী, ও ওই খাবার খায়নি। এমন আলুনি খাবার খেয়ে সুখ্যাতি করতো নাকি? কিন্তু থালা তো পরিষ্কার, কে খেলো? নজর রাখতে হবে। শোন ভাগীরথী, আজ বাড়িতে ছৌ নাচ। সতী আমাকে বলেছে যে তোকে যেন ছেড়ে দি, তাই ছাড়ছি। এর পরে যদি কোনো গন্ডগোল করেছিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না, এই গাছের সঙ্গে বেঁধে রাখবো। চল এখন আমাদের সঙ্গে। না না না, ও কোন
কখনো গন্ডগোল করার সুযোগ পাবে না। আমি করতে দেব না, চল। মা, এবার তাহলে আমি আসি? ঠাকুরমশাই, আপনার সঙ্গে আমার দুটি কথা ছিল, একটু দাঁড়িয়ে যাবেন? মোহিনী, তুমি ভাগীরথীকে নিয়ে ঘরে যাও। কেন গো? শোনো না, বিশ্রাম করো না, যাও ঘরে যাও। আচ্ছা, হ্যাঁ, আয়, চল আমার সঙ্গে আয়। কি হয়েছে মা? ঠাকুরমশাই, কয়েকদিন ধরে আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। আসলে আপনার সঙ্গে এই বিষয়ে আমি একটুখানি আলোচনা করতে চাই। কি সন্দেহ? আসলে আমি তো এক্ষুনি কাউকে এ নিয়ে কিছু বলতে পারবো না। আপনি তো সতীমায় রান্না খেয়েছেন আজকে, সেটা তো আলু নি। তাও সে অমৃত না না ঠাকুরমশাই, আমি যে নিজে হাতে করে সতীমাকে নুন দিয়ে এসেছিলাম। আর এটা হলো নুন, ঠিক করে রান্নায় মেশাবি, তবেই কিন্তু সবাই নুনকে গুণ গাইবে। তারপর এরকম কেন হলো? তাহলে কি ওটা নুনের জায়গায় অন্য কিছু ছিল? তুমি কি বলতে চাইছো মা? সেটা তো আমিও বুঝে উঠতে পারছি না। যতক্ষণ আমি ওখানে ছিলাম, ওখানে তো কেউ ছিল না, তাহলে ওই নুনের পাত্র কে সরালো? সরিয়েছে এমন কেউ যে সতীর হাতে খাবার সে খাবে, কিন্তু তার হাতে নুন সে খাবে না। না, খুব ভালো হয়েছে গো, দেখো আমি পুরো চেটে পুটে পরিষ্কার করে খেয়েছি। আছে একজন, আছে, কিন্তু সে এখানে? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কি হলো? না 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 ঠাকুরমশাই, কিচ্ছু হয়নি, আমি অযথাই আপনাকে বিরক্ত করলাম, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। ঠাকুরমশাই, আপনার সঙ্গে আমার এ বিষয়ে আলোচনা হয়েছে, দয়া করে আপনি এ কথা অন্য কাউকে জানাবেন না। নজর রাখতে হবে ভাগীরথীর ওপর, এবার কড়া নজর রাখতে হবে। কাকে খাওয়ালো ওই খাবার? এই ভাগীরথী, তোকে এত খুশি খুশি কেন দেখাচ্ছে রে? জানো তো মা, আজ টের পেলাম, বড়রা যা বলে ঠিকই বলে, যার কেউ নেই তার ভগবান আছে। মানে? যেমন ধরো আমার কেউ নেই, তো ভগবান আছে। ভগবান? কে তোর ভগবান? না, মাকে বলাটা ঠিক হবে না, যেরকম ভয় পেয়ে আছে, আগে থেকেই যদি সব ফাঁস করে দেয় তাহলে তো মুশকিল। কি আবার? সত্যি আমার দিদি? আমি এখন যাচ্ছি আমার ভগবানকে সাজাতে।